হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মুবারক, কেমন আছো? শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আজকে তোমার জন্মদিন, তারপরে আরেকটা ঈদ, একই দিন দুইটা, তো কেমন লাগছে? একই দিন দুইটা বলতে, এটা আসলে আল্লাহর অশেষ মেহরবান, আলহামদুলিল্লাহ। আমি খুবই লাকি যে আজকের দিন আমি জন্মগ্রহণ করেছি। খুবই ভালো লাগতেছে, আজকে সারাদিন অনেক মজা করলাম, অগ্নি টু দেখলাম। শুভকামনা মাহিয়া মাহি, জোস অসাধারণ ছিল, ইট ওয়াজ রক। খুব ভালো লাগলো, আগামী কালকে ফ্যামিলি সহ আবার দেখতে যাব। এই নাকি? আমি ছাড়া, আমি ছাড়া চলে আসো তুমি। এই মজাওয়া যে আমি আই হোপ এনজয় করছো অনেক। তবে আজকে তোমার বার্থডে প্লাস ঈদ দুইটাই খুশির দিন, তো মানে ওভারঅল কেমন কাটলো আজকে? একটা ডিফারেন্ট, এর আগে কখনো এরকম হয়েছে তোমার লাইফে? এর আগে কখনো হয়নি, ঈদের দুদিন আগে হয়েছে না হলে দুদিন পরে হয়েছে, তবে এবার একেবারে খাপে খাপ, কিভাবে বলবো, আসলে খুব ভালো লাগলো যে একেবারে সেম ডেতে আমার বার্থডেটা হলো আর কি। খুব ভালো লাগলো, আজকে সারাদিন মায়ের সাথে কাজ করলাম, মিউজিক করলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। চমৎকার, আমারও ভালো লেগেছে যখন আমি দেখেছি তোমার বার্থডে, এবং খুব ভালো। হ্যাঁ, ভালো যাবেই, তোমার তো ভালো যাবেই, সারাদিন হট সিটে বসে থাকবা আর মজা মজা সেমাই খাবা আর হট সিটে বসে বসে বকর 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 বকর। তাই বলি সারাদিন হট থাকি না আমি, তুমি কি জানো আমি হট সিটে থাকি সারাদিন? হট সিটে থাকি আমি জানি তো, তুমি তো অলওয়েজ হট, হট সিটে বসবে না তো কই বসবা বলো? সেটাই তো ভাবতেছি, এই হট সিটে তোমাকে নিয়েই বসতে হবে। তোমার মতো হট তোমাকে ছাড়া কি জমবে বলো? অনলাইনে কি বলো তুমি, তোমাকে ছাড়া কি জমে না? কে জানি পিসিতে বসা অলরেডি। ওহো, ইউ হ্যাভ টু বুঝতে হবে। সো ফ্রেন্ডস, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। এবং আমার সাথে যে রয়েছে সময়ের তরুণ তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, এবং বাংলাদেশের অন্যতম নারী 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 যে একটু দুষ্টু ভারী সঙ্গীত পরিচালক কাজি নরিন। হ্যাঁ, কাজি নরিনের আজকে জন্মদিন, পাশাপাশি তাদের ঈদেরও দিন। হয়তো একটা নিউজ দেখেছেন, ঈদ এবং জন্মদিন একই দিন, কেমন আছেন কাজি নরিন? তো কাজি নরিন, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক, প্রতিটি মানুষকে এবং তাদের প্রত্যেকজন ফ্যামিলি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য থ্যাংকস যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, তোমাকেও আর স্বদেশ টিভি কে, স্বদেশ রেডিওকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখন অনলাইনে আনার জন্য। আমি খুব ভালো আছি। ওকে, তো সারাদিনের প্ল্যান তো আজকে শুনলাম, মানে করে ফেলছো প্ল্যান নাই, আগামীকালকে কি প্ল্যান? আগামীকালকে প্ল্যান হচ্ছে সকালে উঠবো, সকালে উঠে আগে ভোরে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে দেন মায়ের সাথে একটু কাজে হেল্প করবো টুকিটাকি, এরপর একটু মিউজিক করবো, মিউজিকের পরে আমি বের হয়ে যাব ঘুরতে, তুমিও চলে আসো আমার সাথে অগ্নি টু এগেইন। কয়টা থেকে কয়টা? সাড়ে চারটা চলে আসো বসুন্ধরা সিনেপ্লেক্সে। তাহলে তো ভালোই হবে আজকে। খুব ভালো লাগলো, অসাধারণ ভালো লাগলো। ভালো লাগলো তো হবে না, একজন সিঙ্গার, একজন কম্পোজার, একজন টিউনার, হ্যাঁ, তার কণ্ঠে যদি গান না শুনি, ও মাই গড, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল টু ফর মি অর দা লিসেনার? ও, এখন গান গাইতে বলতেছে, ইট ইজ সো এমবারেসিং মি। না, ইউ হ্যাভ টু বুঝতে হবে, এটা বুঝতে হবে, এটা হবে না। ও আচ্ছা, এখনি এখনি গান শুনে যাও আমাদের লিসেনারদেরকে, ঠিক আছে? কি গান গাবো বলো তো? তোমার তোমার যে কোনো গান শোনাও, তোমার ওই যে ওই গানটা মিউজিক ভিডিওতে বলো, আমার খুব ভালো লাগে, একটু ওটা শোনাও। দাও কোনটা কোনটা বলতে চাচ্ছ তুমি বলো? মায়াবিনী। ও মায়াবিনী, আমার মনে আছে, মায়াবিনী মনে আছে, আর দেখতে না বেশি ভালো লাগে। ওর মিথ্যে কথার ছলেতে ডুব দিলাম কালো জলেতে, তোর নষ্ট হৃদয় কষ্ট দিল ভালোবাসার বিপরীতে, বুঝিনি বুঝিনি আমি তোর বলো মায়াবী বাঁধন, দেখিনি দেখিনি আমি তোর মিথ্যের বেদন। থ্যাংক ইউ।
অস্থির অস্থির আগে গান শুনতে তো প্রেমে পড়ে যাই, তখন তো মেয়েদের গান প্রেমে পড়েছে মন, মানে এই গানটা শুনলে কেমন জানি মায়াবী বাঁধন কেড়ে প্রেমের বাঁধনে জড়িয়ে তাই আমার সমস্যা নাই, যখন হবে আড্ডা তখন তো সেই প্রেমটা করিয়েই নিবো। আজকে কিন্তু আমি অলরেডি অনেক প্রেম করছি জানো। সাইমন তুমি কবে আসবে আমার বাসায়? সেমাই খাবো না দেখি, সেটা একদিন করবো ভাবতেছি, একদিন হয়তো সেভাবে করতে পারি ওটা করে ফেলবো। তো লিসেনারদের উদ্দেশ্যে বলে দাও এখন যে গান টান শোনা তোমার আপকামিং কোন গান টান তোমার অ্যালবাম? লিসেনারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমার নতুন একটি অ্যালবাম মিক্সড অ্যালবাম এসেছে বাজারে, আর এটা হচ্ছে মশিউর বাপি ফিচারিং কেন জানি না, সেই অ্যালবামটা সঙ্গীতের ব্যানার থেকে এসেছে এই রিসেন্টলি এই রোজার ঈদ উপলক্ষে, সর্বত্র পাওয়া যাচ্ছে 50 টাকা। ইট ডাজেন্ট ম্যাটার, বাংলা গান শুনুন, এটাই হচ্ছে বাঙালিকে আমার আহ্বান জানাচ্ছি। আর এর মধ্যে আবার বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ যে ইন্ডিয়ান পাশ্চাত্য দেশের গানগুলো ডাউনলোডটাকে অফ করে দেওয়ার জন্য, যাতে আমাদের বাংলা গানটা আরো একটু আমাদের জেনারেশনের মাঝখানে চর্চাটা হয়, এই কারণে সরকারকে অনেক থ্যাংকস। আর অ্যালবামটি সবাই কালেক্ট করবেন, অ্যালবামে 11 নম্বর ট্র্যাকটি আমার গাওয়া, আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। মিউজিক ভিডিওর প্ল্যান করছি ইনশাল্লাহ, টিভি চ্যানেলে আসবো, এই আর কি, দ্যাটস ইট, সবাই ভালো থাকুন। Yes, that's great. So, dear listeners, kotha bolchilam rocking, shocking, not shocking, na? Onek rocking ho. Shock. Amake tumi ki bidyuter khamba banai dila? Na, mane shock kore ar ki, majhe majhe tomar kati gele ar ki. Mane bapar to hocche emoni. So, ekta jinish amar proshno chilo, tumi to bidai niye nito, but bidai to amake bollei deya jabe na. Shita to jeta janar bishoy chilo, tomader notun je album ta esheche, shekhane tomar ki gaan ache? Mane আমাদের জনপ্রিয় এবং সময়ের তরুণ কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং টিউনার কাজী নওরিন। তো নওরিন, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং জন্মদিন তোমার জীবনে বই আনুক সুখ সমৃদ্ধি এবং অনাবিল আনন্দ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ স্বদেশ দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা, শুভ রাত্রি। ওকে বাই। ওকে টাটা। ইয়েস ইজ ম্যাচ, আমি কিন্তু চলে যাচ্ছি আবার ভবিষ্যতে। আজকে আমার জন্য সময় একদম শেষ পর্যায়ে, একদম শেষ।